থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান জলাশয় রায় আসছে, কিন্তু অঙ্গনবাড়ির পুষ্টি শুরু করে আপনারা মন্ত্রী ভাই সহ আমি আগেই ক্ষমা চেয়ে দিচ্ছি, একটু তাড়াহুড়া করে যেতে হবে, কারণ ইতিহাসের প্রতিটি বিদ্যালয়ে জেলা মহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেজন্য আমি সকলকে অংশগ্রহণ করতে পারছি না। যদিও আজকে মাননীয় সকল সদস্য এই অক্ষর বিদ্যালয়ের সভাপতি উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি দেশের বাইরে আছেন, সেজন্য আমার আশা উনি মাননীয় সকল সদস্য সবাইকে এই নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা পরীক্ষার্থী আছেন তাদের শুভেচ্ছা এবং সফলতা কামনা করেছেন। একই সাথে উনি একটি নির্দেশনা প্রদান করেছেন যে আসন্ন পরীক্ষায় শুধু মাসিক না, সকল স্কুলের জন্য যেহেতু মাসিক উনি সভাপতি, উনি আমাকে বলেছেন যে শুভেচ্ছা এবং সফলতা কামনার পাশাপাশি কেউ যেন নকল না করে সেই জিনিসটি বলার জন্য এবং নকল থেকে দূরে থাকার জন্য। আমি মাসিকপুর আর ইনস্টিটিউটের এই বিরাট মাহফিলে আল্লাহ তাআলার কাছে কামনা করি যেন সবাই, আমরা সবাই কামনা করছি যে বিদ্যালয়ের যারা পরীক্ষার্থী আছে সবাই সফলতা কামনা করছেন, সবাই যেন সফল হয়, সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে এবং সবাই যেন কামিয়াব হয় এবং সকল মুক্ত পরিবেশে যেন দেশে পরীক্ষা হয়, সেজন্য আমি অনুরোধ করে রাখলাম। আজকে আমার বিশেষ কাজ থাকায় উপজেলায় আরও তিনটা মিটিং আছে, যদিও আমি গোপালপুরের একটি স্কুলের সভাপতি সেখানেও গেলাম, আমি সেখানেও যেতে পারছি না, আপনারা ক্ষমা সুযোগ দৃষ্টিতে দেখবেন এবং আমরা আজকে বক্তব্য করিয়ে অনুষ্ঠান চলবে, আমি চলে যাবো, আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান থাকবেন, উনি থেকে অনুষ্ঠানকে সফলতা বিচার করবেন। আজকে সবাই কাছে আমি ক্ষমা প্রার্থনা করে যাচ্ছি এবং আপনারা সবাই শিক্ষক আছেন, সবাই ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে পরীক্ষার জন্য অনুপ্রাণিত করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।